ঠিক আছে গাড়ি ওয়াশ করা হয়েছিল, ওয়াশ করার পরে একটু দেওয়া হয়েছিল, অক্সফুল ফক্সফুল এগুলো দেওয়া হয়েছিল, মনে হয় ডিশে চলে গেছে। তো এই মুহূর্তে আমার ডিশ কোনো কাজ করছে না, ডিশ কাজ করছে না, ব্রেকিং কাজ করছে না। বাবা এ কেমন যাচ্ছে এটা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে? অনেকক্ষণ। আচ্ছা সব সব এদিকে চলে এসছে, আস্তে আস্তে। ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে, একটা কি সেলফি হবে? তো যাই হোক, এই মুহূর্তে আমরা আছি, এটা কোন স্কুল? এটা হচ্ছে শঙ্কর মিশন, আমাদের হাই স্কুলে, মানে হাই রোডের একটু আগে। তো সবাই ভালো আছো তো? আচ্ছা ভিডিও, আগের ভিডিও কেউ দেখেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লেগেছে? আর সামনে যেটা আজকে যে ভিডিওটা শুট হচ্ছে সেটা কেমন লাগবে? দেখো কি মানে ভিউয়ার, দেখো আগে থেকেই বলছে ভালো। তো চলো, হোপ ফর দ্য বেস্ট। খুব ভালো লাগলো তোমাদের রিয়াকশন ভিডিওতে, অবশ্যই যারা এখান থেকে দেখবে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা এখানে দাঁড়িয়ে আছে ওরা, আমাকে ওরা মেসেজ করেছিল। এই অনয়, এই মুহূর্তে আমরা আছি আমাদের এই এদিকে বিগ বাজার ফ্লাইওভার, ফ্লাইওভারের পাশে কিছু যা দাঁড়ানোর কথা রয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর হ্যাঁ। ওকে চলো, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। অনেকদিন পর উইলিটা হাতে এসছে, হাতে। তো চলো আমরা এই মুহূর্তে ঢুকছি বাতকুল্লা, সরি জালালখালি, এরপরে বাতকুল্লা। ওরে বাবা অনেক রাস্তা। একদম সব ঠিকঠাক। আচ্ছা তো আমি যার কথা আমি বলছিলাম, ওই রিসিভ করার কথা যেরকম বলেছিল, সো এখানে সেই টাইমেই দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ ধরে? ওকে দেখ ভাই, চলে এসেছে এখানটায়, ঠিক আছে আমরা এটা দাদা। এই তো আচ্ছা, তো এখান থেকে ও এই মুহূর্তে গাইডনেস করছে, গাইডনেস করার পরে আমরা যাব সেই স্টিল ফার্নিচার,
ওইটাই আমাকে যে গাইড করছে, তো কোথায় মিটআপটা আছে দেখা যাক। তো আচ্ছা, এই যত সম্ভব এই মাঠটাতে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, তো আমি যে ভিডিও দেখেছি, ওরে বাবা, এই সাইকেলটাকে দেখো, শুধু সাইকেলকে দেখো, শুধু সাইকেলটাকে দেখো। আচ্ছা, তো এইখানে আমরা দাঁড়াবো, মাঝখানটায় এই জায়গাটায় আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে তো সবার সাথে একটুখানি কথাবার্তা হবে। তো এই মুহূর্তে আমি আছি বাতকুল্লা, তো বাতকুল্লার কিছু ক্রাউডনেস রয়েছে এরকম। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ঘোষণা বা কথা, সেটা হচ্ছে আমার যে মোটো ব্লগিং স্মোকি রাইডার্স থেকে তোমরা যারা দেখতে চাও পাও, সেটা হচ্ছে ফ্রন্ট থেকে দেখতে পাও। তো তোমরা যদি ভাবো যে কিছু একটু আলাদা অ্যাঙ্গেল থেকে দেখবে, সেটা আরেকটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে তৌফিকের নিজস্ব চ্যানেল, সেটা হচ্ছে নদিয়া রাইডার। তো ওখান থেকে আমার নানান অ্যাঙ্গেলে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। ও ভালো ব্লগ বানায়, ও স্মোকি রাইডার্সের একজন মেম্বার। তো সেই হিসেবে আমি কী করে উইলি করছি বা কী করে যাচ্ছি বা কী করে পাস দিচ্ছি, কী করে কাটাচ্ছি, সেইগুলো কিন্তু তোমরা ভালো মতো দেখতে পারবে। আর ও খুব, ও আমাদের সঙ্গেই প্রত্যেকটা রাইডেই যায়, সেই ভিডিওগুলো তোমরা ওর চ্যানেলে দেখতে পারবে। নাম হচ্ছে নদিয়া রাইডার, প্লিজ একটু সাপোর্ট করো। আচ্ছা, নদিয়া রাইডার 52। আচ্ছা, সকলে অবশ্যই একটু সাপোর্ট করো। আচ্ছা, আর আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে ওর চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, চলো চলো, সবাই আসছি। ঠিক আছে, ওকে চলো, ওকে বাই, চলো চলো চলো, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, চলো, হাই 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 হাই, দাদাগুলো বলেছিলাম, হ্যাঁ সবগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওকে তো আমি দেখেছি, তারপর ভালো, ওকে। মাছ দিয়ার কি ঘটনা? ভেঙে, আচ্ছা আচ্ছা, চলো বাই বাই, ওকে। তো আমরা এখান থেকে এখন বেরোতে চলেছি। কিন্তু ও যে পেছনে বসে আছে, ও একদম কমফোর্ট নয়, আর আমি একদম কমফোর্ট নাই। আসি সবাই, হ্যাঁ, আর এই ভিডিওটা পরশুদিন আসবে, যে ভিডিওটা এখন শুট করা হচ্ছে। ঠিক আছে, আজকে যেতে পারলাম না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ফাটাফাটি হলো প্রত্যেকটা উইলি ফাটাফাটি, কারণ আমার উইলি হাতে চলে এসেছে পুরোপুরি। এই বাইকটাকে যদি মিনিমাম মানে প্রত্যেক সানডে করে যদি উইলি করা হয় ঠিকঠাক মতো, তাহলে হাতে থাকে, না হলে হাতের বাইরে চলে যায়। তার কারণ কি জানো? কারণ এর এত পাওয়ার, এত পাওয়ার যদি একটু 19-20 হয়ে যায় তখনই প্রবলেমটা করে। এর জন্য সামনের সপ্তাহ ভালো মতো চালিয়েছিলাম, এই সপ্তাহ ভালো মতো চালানো হচ্ছে, এই জন্য সামনে উইলি করেছিলাম ভালো মতো আর অনেক কটা। তো এই সেই ক্ষেত্রে একটা হাতে চলে এসেছে, শুনে দেখেছি। আর আজকে রিয়ালে দেখছিস, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আসি। সাউন্ড দেখ, শুনতে হবে নাকি? এখানে তো অনেক আওয়াজ করবে, তখন কি হবে? আচ্ছা, ঠিক আছে, আন্না। তো আমি এই মুহূর্তে তাহিরপুরে যার উদ্দেশ্যে এসেছিলাম, অভিজিৎ, ও জানি না আমাকে মেসেজ করেছে কিনা, ও এখানে নেই, ওর সাথে এইখানে মিট আপ করার কথা ছিল এই মাঠে। সেই ডেস্টিনেশন তাহিরপুর বিননগর অব্দি ছিল, তো বিননগর অব্দি চলে এসেছি, কিন্তু বিননগরে আমি কোনো মিট আপ রাখিনি, কারণ সেরকম কেউ মেসেজ আমাকে করেনি। এবার রানাঘাট যে অব্দি যাচ্ছি, আমার নিজের কাজে যাচ্ছি, আমি চলে যাচ্ছি রানাঘাট।
রানাঘাট আস্তলার মোড় আমার হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। এখান থেকে আমি তারপর টুনে যাব, আমার নিজের একটা কাজ রয়েছে সেই কাজে, তারপর আমরা হাইওয়ে হয়ে বাড়ি ফিরব। এই হচ্ছে আস্তলা, আস্তলা এখান থেকে আমি আমার নিজের কাজে গিয়ে তারপর এখান থেকে যে হাইওয়ে আছে হাইওয়ে ধরে বাড়ি ফিরব। তো চলো, অনয়ের এলাকাতে এই যে R6 এর DNA, এটা ডিটেলসে তোমাদের ফ্লেমটা দেখাবো। রানিংয়ে করা হয়েছে কিন্তু রানিংয়ের জিনিসটা পছন্দ হচ্ছে না, তা এই হচ্ছে ব্যাপার। আগে দেখে নাও তোমরা, এই হচ্ছে R6, আর যার জন্য এত তোরজোল সেটা হচ্ছে ফুল সিস্টেম এক্সস্ট। আচ্ছা, তারপর আছে হচ্ছে ইয়োশিমুরা মেড বাই USA, এটার এই বেলি প্যানের জন্য এর এত ফোর্স। তো অনয়, তুমি কি রেডি আছো? রেডি আছো তাই তো, তাহলে দাঁড়াও, এই হচ্ছে এই শুরু করা যাক তাহলে আমাদের সিনেমা, তাই তো? চলো গরিবের সুপার বাইক। পেছনে লাল, পেছনে দেখো, ব্যাস ব্যাস। ভাই ভাই ক্ষমতা আছে ভাই, মানে এক্সস্টের ভিতরের অবস্থাটা দেখো, পুরো লাল হয়ে আছে, দেখো কি অবস্থা ভাই। এটা এটা সম্ভব? এই এটা সম্ভব? এটা ফার্স্ট কথা R15, সেকেন্ড কথা সুপার বাইকের সাইলেন্সার, এটা এর জন্যই সম্ভব ভাই। এরকম তফিক, এর আগে কি এরকম ফ্লেম তুমি দেখেছো? এরকম ফ্লেম কি সুপার বাইকে তুমি দেখেছো? এই কন্টিনিউ না, কন্টিনিউ দেখেনি, হালকা দেখেছি। হ্যাঁ, একটা রেপ করলো, হুম ধুম ধুম হলো, আর আজকে দেখলাম পুরো পাকা 1 মিনিট। তো সন্দীপ, এর আগে এরকম ফ্লেম দেখেছো? মন্ত্রীজি কিছু বলবে না, ঠিক আছে? হ্যাঁ, তাও হয়। এই মুহূর্তে আছে হচ্ছে তফিক চালাচ্ছে আমার গাড়িটা, তো আমি একটুখানি আওয়াজ শোনার জন্য ব্যাকে এসেছি, বেশ ভালোই লাগছে আওয়াজ শুনে। আর ভিডিও বেশি বড় করবো না, ভিডিও আজকে কেমন লাগলো একটুখানি জানিও, আর যারা যারা তোমরা দেখছো একটুখানি প্লিজ কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে, ওকে বাই বাই।